নমস্কার। আজকে আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল উইমেনস ডে। এই প্রসঙ্গে খুব ইচ্ছা করছে আপনাদের সঙ্গে আমার কিছু ভাবনা শেয়ার করতে। আজকে একটা জিনিস মনে হয়, নারী কিন্তু অনেক দায়িত্ব তাদের। একজন নারী একজন মা, একজন নারী একজন সেবিকা, একজন নারী আমাদের সমাজের ধারক এবং বাহক। একজন পুরুষকেও কিন্তু জন্ম দিচ্ছেন একজন নারী। সুতরাং নারী দিবস বলে না, আমার তো মনে হয় দৈনন্দিন দৈনিক নারী দিবস হওয়া উচিত। তবে শুধু আমরা নারী দিবস উপলক্ষে স্লোগান দেব না, আমরা সারা বছর ধরে এটা ঠিক প্রমাণ করা নয়, এটা প্রমাণিত সত্য যে একজন নারী কিন্তু খুব শক্তিশালী, খুব শক্তিশালী। একজন নারী সে যেমন একজন তার ছেলে বা তার মেয়ে, তার কন্যা, তার পুত্র সবাইকে যেমন ভাবে শিক্ষা দেয়, তার আগে নারীদের কিন্তু কি শিক্ষা দেবে সেটা কিন্তু ডিসাইড করতে হবে। সেটা ব্যাপারে একদম খুব শক্ত হাতে নিজে আগে কনফিডেন্ট হতে হবে। এই প্রসঙ্গে আরেকটু বলি যে নারী দিবসে আমরা কোনো সুন্দর একটা গান গাইলাম বা একটা কবিতা লিখলাম, সেটাই সবটা নয়। এই যে এত চারিদিকে নারীদের উপরে অত্যাচার হচ্ছে, ঠিক সেইভাবে কিন্তু অত্যাচারিতা হওয়া উচিত নয়। তার মানে কি, এমন দেখা যাচ্ছে যে যেহেতু আমি শিক্ষার লাইনে, মানে শিক্ষার জগতের সঙ্গে আমি যুক্ত, বেশিরভাগই দেখা যায় যেখানে ঠিকমতো শিক্ষা পাচ্ছে না বা সেখানে তার মা বা বাড়িতে যারা নারী আছেন তাদেরকে সমানভাবে সম্মান দেওয়া হচ্ছে না, সেই সব জায়গা থেকে দেখা যাচ্ছে ডিস্টার্ব চাইল্ডহুড। আলটিমেটলি দেখা যাচ্ছে যে যেখানে ডিস্টার্ব চাইল্ডহুড থাকছে সেখানেই এই ধরনের ক্রাইম, যে ধর্ষণ, চুরি, নারীর ওপরে নারীকে অসম্মান করা, এই জিনিসগুলো কিন্তু ওইখান থেকে শুরু হচ্ছে। তার মানে আমাদের ফাউন্ডেশনটা করার দায়িত্বটা সেই ঘুরে ফিরে গিয়ে একজন নারীর উপরে বর্তাচ্ছে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি দেখেছি যে সকল বাড়িতে নারীরা সম্মান পায় না বড়দের কাছ থেকে, সেখানে কিন্তু ছোটরাও মুখে মুখে কথা, মাকে অসম্মান করা, এই জিনিসগুলো শুরু হয়। কিন্তু এটাও ঠিক যে আমি দেখেছি যেখানে ভালো পরিবার বলতে, যেখানে নারীরা নিজেদের পায়ের তলার জমিটাকে খুব শক্ত করে উঠতে পেরেছে, অর্থনৈতিক দিক থেকেও তারা সবল এবং বাড়িতে নিজের ধ্যান ধারণা সেই সম্পর্কে সবাইকে ওয়াকিবহাল করেছে যে হ্যাঁ আমিও পারি, আমার কথার একটা গুরুত্ব আছে এবং সেটা সকলের দায়িত্ব সেই গুরুত্বটা পালন করার। তো আমি দেখেছি যে যে সকল বাড়িতে ছেলে মেয়েরা প্রথম থেকে ভালো শিক্ষা পায়, ভালো শিক্ষা মানে এটাও তার মধ্যে একটা যে নারীকে অসম্মান করাটা অন্যায়, ঠিক ন্যায় অন্যায় না, মানে নিজেরাই তারা বিচার করতে পারে যে কোনটা ঠিক কোনটা ভুল। তো এক্ষেত্রে আমার মনে হয় ফাউন্ডেশন, আমি দেখেছি যে সব কমিউনিটি এগিয়ে, যে সব কমিউনিটি এগিয়ে গেছে সেখানকার নারীরা খুব শক্তিশালী মানসিকভাবে। আমি শারীরিকভাবে কথা বলছি না, কারণ আমার মনে হয় বুদ্ধি যার বল তার,
তাই মানসিকভাবে এগিয়ে যাওয়াটা খুব দরকার। তাই জন্যে যে যে কমিউনিটিগুলোর খুব উন্নতি হয়েছে, দেখা গেছে যে সেই কমিউনিটির নারীরা নিজেদের পায়ের তলার জমিটাকে শক্ত করে এগিয়ে যাচ্ছে। আজকে দেখতে গেলে মানে কে নেই চারিদিকে, আজকে মাদার টেরেসা ভাবা যায় না, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে উনি যে কোনো বাচ্চাকে তার হোমে নিয়ে গিয়ে যেভাবে সেবা করেছে। আমি মিশনারিজ অফ চ্যারিটির সঙ্গে যুক্ত ছিলাম, আমি নিজেকে খুব গর্বিত এবং ভাগ্যবতী বলে মনে করি যে আমাদের বাড়িতেও আমরা একই জিনিস দেখেছি, বাবা মাকে সমানভাবে মানে সম্মান দিতেন। আমার শ্বশুরমশাইকে দেখেছি, উনিও একইভাবে সম্মান দিতেন। এবং আমি আমার বাড়িতেও দেখেছি যে আমার স্বামী এবং পুত্র, কন্যাও অবশ্যই, তো এখানে আমি খুব একটা নারী এবং আমার কন্যাকে আলাদা করছি না, এবং সেখানে আমি দেখেছি তারা কিন্তু যথার্থ সম্মান দিয়ে সাপোর্ট করে। একজন একটা সোসাইটিতে নারী আলাদা এবং নর আলাদা নয়, দুজনকে মিলে আমাদের সোসাইটিটা তৈরি করতে হবে। এই যে এত রেসলেসনেস চারিদিকে, এটা কিন্তু বেসিক্যালি যেখানকার ফাউন্ডেশনটা ভালো নয় সেখান থেকে এত ক্রাইম উঠে আসছে। এবং ওই যে আমি বললাম যে ডিস্টার্বড চাইল্ডহুড, এটা কিন্তু একজন মা বা দিদি বা দিদা বা পিসি কাকিমা জেঠিমা সবার উপরে বর্তায়। তাই সবাইকে মানে আমাদের যে সম্পর্কগুলো আছে সেখানে যারা এল্ডারলি নারী তাদেরকে কিন্তু সমান মর্যাদাটা দিতে হবে, সম্মানটা দিতে হবে। এবং একজন নারী এতটাই মানসিকভাবে শক্তিশালী যে সে যদি নিজের জায়গাটাকে ঠিকমতো প্রমাণ করতে পারে, প্রথমত হচ্ছে যে তাকে প্রমাণ করতে হবে কেন, একজন মা সে যেটা বলছে সেটা নিশ্চয়ই তার বাচ্চার জন্য যেটা সব থেকে ভালো সেই জিনিসটা করছে। না মানে আমরা আজ থেকে শপথ নেব যে আমাদের মা বোন দিদি কাকিমা জেঠিমা দিদা যারা যারা যেখানে যেখানে আছেন তাদেরকে উচিত মর্যাদা এবং সম্মান দিতে, তবেই বোধহয় নারী দিবসের যথার্থতা আমরা বুঝতে পারব। সেই শেষে বলি, নারী দিবস নারী দিবস। অনেক ধন্যবাদ, নমস্কার। শ্রীপর্ণা লাহিড়ী চক্রবর্তী।